नमस्कार बंधुरा, मीनास कुकिंग स्टाइल चैनले आपनादेर सकलके स्वागतम जानिए शुरू करछि आजकेर भिडियो। आजकेर पर्वे आमी तैरी करे देखाबो एकदमी दोकानेर मतन सुपार टेस्टी घुगनी रेसिपि, जेटी आपनारा शुधुओ खेते पारबेन आबार लुचि परोटार साथे परिबेशन करलेओ किन्तु भीषण मजादार लागबे। तबे बंधुरा, भिडियोते जाबार आगे आमार चैनलटि सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करते किन्तु एकदम भुलो ना। ताहले चलो आर बेशि देरी ना करे चटपट भिडियोटि देखे नेवा जाक। এই ঘুগনি রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই কিছু মটর আর আলুকে সিদ্ধ করে নেব, তাই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। এইবারে এতে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণে মটর। ঘুগনি রান্না করতে গেলে মটর কিন্তু 24 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আমার মটর আগে ভেজানো ছিল। আর দিয়ে দিয়েছি 3 পিস আলু ছাল ছাড়িয়ে নিয়ে। আলুটা আগে সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব। আমি এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন কুচি আর 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর দুটো পেঁয়াজ। আগে থেকে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নেব। তবে বন্ধুরা, মটরগুলো সিদ্ধ কিন্তু হয়নি। মটর সিদ্ধ হতে কিন্তু এখনো খানিকটা সময় লাগবে। এইভাবে করে আমি সব কিছু তুলে নিলাম একটা আলাদা পাত্রে। এইবারে বাকি কাজগুলো করতে করতে মটরটাকে আমি সিদ্ধ করে নেব। এইদিকে আলুটা আমি একটি পাত্রে নিয়ে কাটা চামচ দিয়ে ডুমু ডুমু করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা প্রায় আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এইবারে এইদিকে যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা হাত দিয়ে একটুখানি পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, হাত দিয়ে করলেই যথেষ্ট। সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে মটরটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ হলে কিন্তু একদম গলে যেত। এইবারে বন্ধুরা চলে আসলাম ফাইনাল স্টেপে। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এতে আমি দুটো তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গিয়েছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি এতে আদা, রসুন, টমেটো, পেঁয়াজের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এইবারে স্প্যাচুলা দিয়ে আমি একটু তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ফ্রাই করে নেব। এইভাবে রান্না করলে আশা করি খুবই ভালো লাগবে আর খুবই সহজভাবে কিন্তু ঘুগনি রান্না করা যায় এইভাবে রান্না করলে। আমি একটু নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিলাম। এইবারে এতে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে। এইবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এইবারে সবকটি উপকরণ একসাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। মটরটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মটরটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কিন্তু তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু ভালো করে কষালে এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আলু আর মটর একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে মটর সেদ্ধ করে রাখা যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে দিলাম, কেননা এই জলটাতে আদা, পেঁয়াজ, রসুনের একটা ফ্লেভার রয়েছে। ঘুগনির যেরকম ঘনত্ব প্রয়োজন সেদিকটা মাথায় রেখে আমি জলটা দিয়ে দিলাম। এইবারে আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আগে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেই কটি ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি সবকটি কিন্তু ব্যবহার করতে হবে, কোনোটি বাদ দিলে কিন্তু চলবে না। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, একদম লো আছে। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পর। ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এইবারে স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। একবার হলেও এইভাবে ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি কেউই নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। এইভাবে ঘুগনি রান্না করলে কিন্তু লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। আবার ওপর থেকে কিছু স্যালাড ছড়িয়ে খেলেও কিন্তু একদম পারফেক্ট মুখরোচক মেলার ঘুগনি মনে হবে। এই পর্যায়ে বন্ধুরা ঘনত্বটা নিজেদের পছন্দ মতো রেখে নামিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ঘুগনি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেতে একদম ভুলো না। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।
বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, ভালো খেয়ো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।